নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2020 সালের ভৌতবিজ্ঞানের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি। প্রচুর ছাত্রছাত্রী যারা আমাকে রিকোয়েস্ট করেছে যে স্যার, 2020 সালের মাধ্যমিকের ভৌতবিজ্ঞান প্রশ্নপত্রটা যদি একটু সলভ করিয়ে দিতেন তাহলে আমাদের অনেকটা উপকার হতো। তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, তাদের জন্য আমি নিয়ে আসছি 2020 সালের মাধ্যমিকের ভৌতবিজ্ঞান প্রশ্নপত্র উত্তরসহ বিস্তারিত আলোচনা। তো দেখো, 2020 সালে মাধ্যমিকের ভৌতবিজ্ঞান প্রশ্নপত্র ফার্স্ট প্রশ্ন, প্রদত্ত কোন গ্যাসটি ওজোন স্তরে ওজোন ক্ষয়ে সহায়তা করে না? সুপ্রিয় দর্শকার্থী, একমাত্র কার্বন ডাইঅক্সাইড কিন্তু সহায়তা করে না, NO, NO2, CFC এগুলো কিন্তু করে। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? 1.2 11.2 লিটার কোনো আদর্শ গ্যাসের জন্য STP-তে PV এর মান কত? সুপ্রিয় দর্শকার্থী, এটা কিন্তু সিএর অ্যান্সার হবে 0.5 RT। এটার ক্যালকুলেশন করে কিন্তু 0.5 RT বেরিয়েছে। খুবই ইজি অঙ্ক আছে, সময়ের অভাবে আমি তোমাদের করাতে পারছি না। তোমরা এটা প্র্যাকটিস করবে এবং বাড়িতে বসে তোমাদের যদি না পারো কমেন্টে লিখবে, আমি অবশ্যই সলভ করে দেবো। ঠিক আছে সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট প্রশ্ন কী বলেছে 1.3। সুপ্রিয় দর্শকার্থী, 1.3 প্রশ্ন কী বলেছে, প্রদত্ত রাসায়নিক সমীকরণ অনুযায়ী, তো দেখো CH4+2O2 থেকে হয়েছে CO2+2H2O, যেখানে 10 মোল CH মানে CH4 পোড়ানো STP-তে কত আয়তন O2 লাগবে? সুপ্রিয় দর্শকার্থী, অ্যান্সার হবে 448 লিটার। ঠিক আছে, অঙ্কটা তোমরা করে নেবে, না পারলে তোমরা কমেন্টে জানাবে, আমি তোমাদের সলভ করিয়ে দেবো। 1.4 প্রদত্ত পদার্থগুলির মধ্যে কোনটির তাপ পরিবাহিতা সর্বাধিক? এখানে তো দেখো রূপ তো হবে না, তামা হবে না, অ্যালুমিনিয়াম হবে না, বিয়ের অ্যান্সার হবে হিরে। 1.5 একটি লাল ও একটি বেগুনি বন্ডের আলোকরশ্মি বায়ু মাধ্যম থেকে একই কোণে একটি প্রিজমের আনততলে আপতিত হয়ে যথাক্রমে আর ও ভি প্রতিসরণ কোণ উৎপন্ন করলে প্রদত্ত কোণটি ঠিক? ইয়ের অ্যান্সার হবে R greater than V। সুপ্রিয় দর্শকার্থী, 1.6 এর প্রশ্ন, একটি বিন্দু আলোক উৎস একটি অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে স্থাপিত হলে এই উৎস থেকে দর্পণে আপতিত ওই দর্পণ থেকে প্রতিফলিত রশ্মির মধ্যে চ্যুতিকোণ হল কত? এর অ্যান্সার 0°। 1.7 তড়িৎ আধান সংক্রান্ত কুলম্বের সূত্রটি প্রযোজ্য যখন দুটি আধানের ডের অ্যান্সার দুটোই বিন্দু হবে। 1.8 ফিউজ তারের বৈশিষ্ট্য হলো, ডের অ্যান্সার হবে রোধ উচ্চ, গলনাঙ্ক নিম্ন। 1.9 আলফা কণার উপস্থিত, অ্যান্সার হবে সের অ্যান্সার 2টি প্রোটিন আর 2টি নিউট্রন। 1.10 কী বলেছে পরের প্রশ্ন, 1.10 প্রদত্ত কোন ধর্মটি মৌলদের পর্যায়গত ধর্ম নয়? অ্যান্সার হবে ডের অ্যান্সার তেজস্ক্রিয়তা। 1.11 নিচের কোন যৌগটির মধ্যে কোনো অণুর অস্তিত্ব নেই? অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার ক্যালসিয়াম অক্সাইড। 1.12 সিউ তড়িদ্বার ব্যবহার করে CuSO4 দ্রবণের তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে প্রদত্ত কোন বিবৃতিটি ঠিক? সুপ্রিয় দর্শকার্থী, অ্যান্সার হবে কিন্তু ডিয়ার অ্যান্সার, দ্রবণে CuSO4 এর গাঢ়ত্ব অপরিবর্তিত থাকে। 1.13 সোডিয়াম নাইট্রোপ্রোসাইড এর ক্ষারীয় জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে কী রং উৎপন্ন হয়? এর অ্যান্সার বেগুনি। 1.14 লোহার আকরিক রেড হিমাটাইটের সংকেত হলো, বিয়ের অ্যান্সার Fe2O3। 1.15 নিচের কোন যৌগটির সঙ্গে জলীয় দ্রবণে বা জলীয় NaHCO3 এর বিক্রিয়ায় CO2 উৎপন্ন করে? ডিয়ের অ্যান্সার হবে CH3COOH। এবার আমি গ্রুপ বি সলভ করাবো। সুপ্রিয় দর্শকার্থী, তো দেখো 2.1 প্রশ্ন কী বলেছে, কোল বেড থেকে কোন জ্বালানি গ্যাস আহরণ করা হয়? মিথেন অথবা দিয়ে বায়ুতে উপস্থিত একটি গ্যাসের নাম করো যেটির পরিমাণ বাড়লে বিশ্ব উষ্ণায়ন ঘটে, CO2, কার্বন ডাইঅক্সাইড। 2.2 একটি শক্তি উৎসের নাম লেখো যেটি স্থিতিশীল বৃদ্ধি ও উন্নয়নের জন্য ব্যবহার করা হয়, বায়ু শক্তি। 2.3 প্রদত্ত বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো, নির্দিষ্ট উষ্ণতা ও চাপে কোনো আবদ্ধ পাত্রে রক্ষিত গ্যাসের মধ্যে অণুগুলির বেগ সমান হয়,
এটা সত্য আছে। 2.4 এ চার্লসের সূত্র অনুসারে ভি বনাম টি লেখচিত্রের প্রকৃতি কী? অ্যান্সার মূল বিন্দুগামী সরল রৈখিক, মূল বিন্দুগামী সরল রৈখিক। 2.5 এ প্রদত্ত বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো, তামা ইনভার লোহার মধ্যে আর লোহার রৈখিক প্রসারণ গুণাঙ্ক সর্বনিম্ন, তো দেখো এটা কিন্তু মিথ্যা আছে। অথবা দিয়ে পরের প্রশ্ন, আয়তন প্রসারণ গুণাঙ্কের একক কি? তো দেখো উপরে লেখা আছে, তোমরা দেখে নাও, ঠিক আছে, খুব সুন্দর করে কিন্তু স্ক্রিনশট করা আছে। 2.6 এ গোলীয় দর্পণের মেরু বলতে কী বোঝায়? অ্যান্সার হবে, কোনো গোলীয় দর্পণের মধ্যবিন্দুকে ওই দর্পণের মেরু বলা হয়, কোনো গোলীয় দর্পণের মধ্যবিন্দুকে ওই দর্পণের মেরু বলা হয়। 2.7 এ এক্স রশ্মির একটি ব্যবহার লেখো, কেলাসিত পদার্থের গঠন জানার জন্য, কেলাসিত পদার্থের গঠন জানার জন্য। 2.8 এ এমন একটি যন্ত্রের নাম করো যেখানে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। অ্যান্সার হবে বৈদ্যুতিক মোটর, বৈদ্যুতিক মোটর। 2.9 এ গৃহস্থলীর বর্তনীতে লাইট তার ছাড়া বাকি তার দুটি কী কী? অ্যান্সার হবে একটা নিউট্রাল আছে আর একটা এবং আর্থ, নিউট্রাল এবং আর্থ। 2.10 এ কী বলেছে? পারমাণবিক চুল্লিতে কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়ার সাহায্যে শক্তি উৎপন্ন হয়? সুপ্রিয় দর্শকার্থী, অ্যান্সার হবে নিউক্লিয় বিভাজন বিক্রিয়ায়। অ্যান্সার হবে নিউক্লিয় বিভাজন বিক্রিয়ায় কিন্তু নিউক্লিয় বিভাজন বিক্রিয়ায় কিন্তু শক্তি উৎপাদন হয়, মানে বুঝতেই পারছো তোমরা। পরের প্রশ্ন অথবা দিয়ে 2.10 এর কী বলেছে? একটি প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌলের উদাহরণ দেওয়া। অ্যান্সার হবে ইউরেনিয়াম, ইউরেনিয়াম। সুপ্রিয় দর্শকার্থী, এবার দেখো সলভ করা আছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ, একটি ইউরেনিয়ামের মৌল। অ্যান্সার হবে রোমান্টিক অ্যান্সার নেপচুনিয়াম। বিদায়ের প্রশ্ন, একটি অভিজাত মৌল। অ্যান্সার হবে রোমানের ক্রিপ্টন। 3 দাগে শীতে ধাতুটির অক্সাইডের কার্বন বিজারণ দ্বারা প্রস্তুত করা হয়। অ্যান্সার হবে সেল অ্যান্সার জিঙ্ক। ডিএর প্রশ্ন, ধাতু সংকর পিতলে যে ধাতুটির শতকরা পরিমাণ অন্য ধাতুটির শতকরার পরিমাণ থেকে বেশি সেটা কি? অ্যান্সার হবে রোমান 3 অ্যান্সার কপার। তো দেখো এবার আমি 2.12 এর প্রশ্ন সলভ করাবো, ক্লোরোফর্ম ও সোডিয়াম ক্লোরাইডের মধ্যে কোনটি জলে দ্রবীভূত হয় না? অ্যান্সার হবে ক্লোরোফর্ম। 2.13 তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশিত বা নিষ্কাশিত করা হয় এমন একটি ধাতুর নাম লেখো। অ্যান্সার হবে অ্যালুমিনিয়াম। অথবা দিয়ে পিতলের চামচের উপর সিলভারের তড়িৎ লেপনে অ্যানোড কী? তো দেখো এটা তো সহজ প্রশ্ন, সিলভার। অ্যান্সার কী হবে? সিলভার হবে। 2.14 তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটায়? অ্যান্সার হবে তড়িৎ শক্তি। 2.15 উপযুক্ত লিটমাস কাগজের সাহায্যে দেখাও যে অ্যালুমিনিয়াম জলীয় দ্রবণে ক্ষারীয় প্রকৃতির, তো দেখো স্ক্রিনে লেখা আছে, প্লিজ তোমরা দেখে নাও, ঠিক আছে। অথবা দেখ 2.15 এর অথবা শূন্যস্থান পূরণ করো, NaOH প্লাস H2S এবং হয়েছে কি আছে H2O জল হয়েছে, তো এখানে কী হবে NaHS, NaHS। তো দেখো লেখা আছে 2.16 ইউরিয়ার একটি ব্যবহার লেখো, ইউরিয়া কিন্তু জমিতে সার হিসাবে ব্যবহার করা হয়, জমিতে সার হিসাবে ব্যবহার করা হয়। পরের প্রশ্ন কী বলেছে? বলেছে প্রোপানন এর গঠন সংকেত লেখো, তো দেখো গঠন সংকেত কিন্তু উপরে করা আছে, তোমরা দেখে নাও। অথবা দিয়ে পরের প্রশ্ন কী বলেছে? বোলার সর্বপ্রথম অজৈব যৌগ থেকে একটি জৈব যৌগ পরীক্ষাগারে প্রস্তুত করেন, জৈব যৌগটি কী? অ্যান্সার হবে ইউরিয়া, ইউরিয়া। তো দেখো লেখা আছে ডান সাইডে 2.18 একটি বায়োডিগ্রেডেবল যাকে বলে প্রাকৃতিক পলিমারের উদাহরণ দাও। অ্যান্সার হবে স্টার্স, দন্ত ছয়টায় আকার চয়ের স্টার্স। তো তোমরা প্রশ্নগুলো দেখে নাও, ঠিক আছে, 2020 সালের মাধ্যমিকের ভৌত বিজ্ঞান প্রশ্নপত্র। তোমরা এই প্রশ্নের জন্য কিন্তু অনুরোধ করেছিলে, তো দেখো তোমাদের সামনে আমি তুলে ধরেছি, দেখে নাও প্রশ্নগুলো, 2020 সালের মাধ্যমিকের প্রশ্ন, গ্রুপ ডি থেকে যে সমস্ত প্রশ্নগুলো এসেছে, অঙ্ক কিন্তু থাকবে অবশ্যই, ঠিক আছে, দেখে নাও তোমরা প্রশ্নগুলো, 2020 সালের মাধ্যমিকের
ভৌতবিজ্ঞান প্রশ্নপত্র তোমাদের সামনে আমি তুলে ধরেছি। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।